শোনো বাবা, এই জাদুটোনায় আমি বিশ্বাস করি না। আর যে মেয়েকে জাদুটোনা করে অন্য আরেকজন ঘরে নিয়ে তুলতে পারে, সেই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করার চিন্তা ভাবনা তুমি ভুলে যাও। তোমার একটা কথা করছে, মনের কষ্টে মুখের সব ভাষা আমি হারা ফেলেছি ছোট। হঠাৎ করে কি কষ্ট পাইলে যে তোমার মুখের ভাষা হারা যাচ্ছে? আমার কও একটা কথা শুনে আমি মনে খুব আঘাত পাইছি ছোট। আমি মানে এতদিন জানতাম যে আপনার কাছে আমার গুরুত্ব সবচেয়ে বেশি, এবং এই যে ভুল বিশ্বাস নিয়ে আমি এতদিন বসবাস করতেছি এটা আমি আগে বুঝি নাই। এসব কি করছো জুরেন? তোমার ভিতরে এরকম একটা ধারণা কেবা করে আসলো? অবশ্যই তোমার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি জুরেন, কিন্তু বাস্তব চিত্র দেখে তো সেটা বোঝা যাচ্ছে না। ভিন্ন সবকিছু তো ভিন্ন। তোমার তো ভালোই মন খারাপ হয়েছে দেখতেছি। আচ্ছা বাবা, তোমার কোন চিত্র দেখে এরকম কথা মনে হয়েছে কত? তুমি চোখ দিয়ে পানি ফেলে না কলাম, আমার কিন্তু অন্তরটা একেবারে ভেঙে যাবে কিন্তু জুরেন তোমার চোখ দিয়ে যদি পানি পাও। আচ্ছা ঠিক আছে, আপনার ছোট আমি যখন জোরাজুরি করতেছেন কথাটা কয়ে ফেলাই। আপনার সাথে আমার কিছুক্ষণ আগে যে কথা হইলো, আপনি কইলেন যে হারান আপনার কাছে ঘর চাইছে, আপনি কোনো আশ্বাস দেন নাই, প্রতিশ্রুতি দেন নাই, কিন্তু আসলে তো আপনি ঘর দেওয়ার প্রতিশ্রুতি করে ফেলাইছেন, কথাটা কি সত্যি? এই কথা, এই কথাটা নিশ্চয়ই হারান তোমাকে কইছে। খালি হারান আমার কাছে কথাটা কয় নাই, সে পারলে পরে মাইক নিয়ে ডিক্লেয়ার করে দিছে যে ঘর পাওয়ার সাথে সাথে সে ঘরে বউ তুলে নিয়ে আসবে। বাপুরে, ঘর দিলেই পরে যদি হারান বউ নিয়ে বাড়ি ঘরে উঠতে পারতো তাহলে পরে হয়েছিল, তাহলে তো বুসা সরকারের এত বড় বড় সওয়াল এত বছর ধরে চিরকুমার হয়ে বাড়ি বসে থাকেন, তাই না? আপনি যত কথাই কন ছোট, আমি আপনি কিন্তু বিষয়টা মানে ভুল বুঝতেছেন। এবারকার ঘটনা আলাদা, এবার কিন্তু হারান ওই রহিম কবিরাজেক দিয়ে জাদুটনা করে মানে রোজিনা ঘরে তুলে নিয়ে আসার প্ল্যান করতেছে। শোনো বাবা, তোমার একটা কথা কই, এই জাদুটোনায় আমি বিশ্বাস করি না। আর যে মেয়েকে জাদুটোনা করে অন্য আরেকজন ঘরে নিয়ে তুলতে পারে, সেই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করার চিন্তা ভাবনা তুমি ভুলে যাও। তোমার একটা কথা করছি আমি। আপনি বুঝতে পারতেছেন না ছোট, আমি মানে আসলে হারানোর জন্য আপনার ঘর বরাদ্দ করা মানে প্রতিশ্রুতি দেওয়া কিন্তু ঠিক হয় নাই। শোনো তোমাকে একটা কথা, তুমিও বুসার সরকারের সাওয়ার, হারানো বুসার সরকারের সাওয়ার, এখন আমি হচ্ছি তোমাকে ছোটে। আমি হারান যদি এসে আমার কাছে এসে নগদ একটা দাবি করে, আমি কলা মুখের উপরে ওক না করতে পারিনি, না কোয়াও যায় না, সেটা কিন্তু একটু ভুল হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। এখন তুমি জাদুটোনার উপর বিশ্বাস করে এই জায়গায় বসে বসে যদি কান্তি থাকো রোজদিনের জন্যে, তাহলে পরে তো হবে না। এসব জাদুটোনায় বিশ্বাস বন্ধ করে যাও, দৌড়ে যেয়ে রোজিনাকে বিয়ে করে নিয়ে আসো, আজকেই যেয়ে রোজিনাকে বিয়ে করে নিয়ে আসো। রোজিনাকে তুমি যদি আগে বিয়ে করে নিয়ে আসবার পারো, ঘর তুমি পাওয়া যাবা, দরকার হলে তোমার জন্য আমি আমার ঘর ছেড়ে দেবো, কারণ তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জুরেন। ও ছোট আম্মি, আপনার এই কথাগুলি শুনে আমার বুকের ভিতরকার দুঃখ কষ্ট সব পানি হয়ে গেল, বুকটা এখন হালকা লাগতেছে। আসলে ওই কথাটা শোনার পর মনের মধ্যেই মানে একটা মানে অভিমানের বাসা বাঁধেছিল, এখন সে বাসা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আপনার সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি, আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন ছোট আম্মি। দূর কি যে কম, এই বাড়িতে আসে সবাই তো একজনের সাথে আরেকজনের কিলিক লাগানোর জন্য, এই কারণে সারাক্ষণ আমি টেনশনে থাকি। হয়েছে এবার মন ঠান্ডা? হ্যাঁ নিশ্চিত হইলাম। আমি তাহলে পরে তোমার যে ছোট বাড়িতে একটু দেখে আসি। শরীর ভালো আছে তো? আছে, আমার শরীর ভালো। শুনলাম যে নাকি পাতলা পায়খানা হয়েছিল।